আমি ফারা কবির, আমি অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর। আমরা আজকে সবাই হ্যাপি হোমে। হ্যাপি হোম মানেই একটা আনন্দ ফুর্তির জায়গা। হয়তো কিছু কষ্ট লুকানো আছে, কেন যেই মেয়েরা এখানে আছেন তারা কোনো না কোনো কারণে বঞ্চিত। সমাজে আমরা যারা আছি তারা হয়তো আমাদের দায়িত্ব পালন করছি না, তারা অবহেলিত হয়েছে, যে কারণে এই মেয়েরা রাস্তায় ছিল, হারিয়ে গেছিল, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। গত 10 বছর ধরে অ্যাকশনএইড এই মেয়েদের সঙ্গে কাজ করছে। হ্যাপি হোমের মেয়ে 150টা, এই 150টা সদস্য অ্যাকশনএইডের পরিবার। আর খেলনা ব্যাংক, আমরা খুবই খুশি যে খেলনা ব্যাংক আজকে হ্যাপি হোমে এসেছে। আমার মনে হয় খেলনা ব্যাংক অনেক আনন্দ সঞ্চয় করে আজকে নিয়ে যাবে, আর আমাদের মেয়েদের জন্য কিছু খেলনা, কিছু আনন্দের সময় রেখে যাবে। খেলনা ব্যাংকে যে চিন্তা ভাবনাটা, এটা আমার যখন আমি জানতে পারলাম আমার ভীষণ ভালো লেগেছে, যে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে, তারা তাদের অবস্থানের কারণে, তাদের সুযোগ সুবিধার কারণে অনেক ধরনের খেলনা পায়, এবং অনেক ধরনের খেলনা পাওয়ার পরেও তাদের তৃপ্তি নাই বা তাদের ভাল লাগে না, বা একটা সময় পরে তারা বড় হয়ে যায়, খেলনাগুলোর প্রয়োজন থাকে না। এই যে খেলনা ব্যাংকের চিন্তা, যে আমরা কি করে একজন আরেকজনকে আরেকটু দিতে পারি, আমাদের যা আছে সেটা আমরা ভাগ করে নিতে পারি, আমি থেকে বের হয়ে আমরাই কি করে যেতে পারি। আমার মনে হয় খেলনা ব্যাংকের এই উদ্যোগটা আমি থেকে বের হয়ে আমরাই আসবে, এবং আমাদের সবার মধ্যে একটা আনন্দ ছড়িয়ে দেবে, আমারও একটা খেলনা থাকবে, আমারও খেলার একটা সুযোগ হবে।